স্টাফ নার্স ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে একটা সমস্যা থেকে যায়। সমস্যাটা কি, যখনই পড়তে বসার সময় দেখবে তোমাদের মধ্যে একটা কোশ্চিন চলে আসে, পড়বটা কি, কোন টপিক পড়ব, কি কোশ্চিন করবে ইন্টারভিউতে, কেমন কোশ্চিন করতে পারে, আদৌ কি নাম্বার দিবে, এই যে মানে মাথার মধ্যে এতগুলো কোশ্চিন চলে আসছে। আজকে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, তোমাদের খুব হেল্পফুল হবে। পড়বটা কি, দেখবে যখনই পড়তে বসবে বা কোনো নোট তৈরি করবে তখনই একটা কোশ্চিন চলে আসে, হ্যাঁ এটা মনে হয় ধরবে না, না এটা মনে হয় ইম্পর্টেন্ট না। এভাবে করতে করতে দেখবে যে তোমার পড়াশোনাটাই হচ্ছে না, ঠিক আছে। কোন টপিকটা পড়ব, কোনটা টপিক বেশি গুরুত্ব দিচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে ইন্টারভিউ, বিশেষ করে ইন্টারভিউর জন্য। তো এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা। আমি আজকে তোমাদের জানাবো কোন টপিকগুলো তোমরা পড়বে আর কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে নার্সিং প্রফেশনে যারা ইন্টারভিউ দিতে চলেছ, ঠিক আছে। এগুলো টপিকগুলো তোমরা সাজিয়ে রাখো, যদি তোমরা না পারো সেই টপিকগুলোর কোশ্চেনগুলো বার করতে অবশ্যই আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেই টপিক নিয়ে ভিডিওগুলো তৈরি করব। ফান্ডামেন্টাল অফ নার্সিং, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাবে। এক নম্বর তোমরা পড়বে ভাইটাল সায়েন্স, ঠিক আছে, ভাইটাল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। দুই নম্বর গ্লাসগো কমা স্কেল, দেখো টপিকগুলো আমি শুধু বলে দিচ্ছি, গ্লাসগো কমা স্কেল। তিন নম্বর ব্যাটশোরটা খুব ইম্পর্টেন্ট। চার নম্বর পজিশন পড়বে, পজিশনের নামগুলো জানবে কত রকমের টাইপ আছে পজিশন। ব্লাড ট্রান্সফিউশন টপিক পড়বে। ছয় নম্বর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, কোন কোন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো পড়বে। সাত নম্বরে পড়বে তোমরা কার্ডিও পালমারারি রিসাসিটেশন, সিপিআর। আট নম্বরে ফ্লুইড সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স, মানে হচ্ছে ভ্যালু সম্পর্কে জানতে হবে, নর্মাল রেঞ্জ, ব্লাডের যে নর্মাল রেঞ্জগুলো সেগুলো জানতে হবে, কমে গেলে কী হয়, বেড়ে গেলে কী হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদের অক্সিজেন ডেলিভারি সিস্টেম, অক্সিজেন বলতে যে আমরা মাস্কে কতটা দিব, নেজাল ক্যানুলায় কতটা দিব, ভ্যানচুরিতে কতটা দিব, কীভাবে আমরা অক্সিজেন থেরাপি দিব, এই অক্সিজেন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। জানতে হবে সার্জারির সম্পর্কে, কত রকমের সার্জারি, কোন কোন সার্জারিতে কী কী পজিশন দিতে হয় এগুলো জানতে হবে, ঠিক আছে। তারপরে কিছু ইম্পর্টেন্ট প্রসিজার সম্পর্কে জানতে হবে, কী কী ইম্পর্টেন্ট প্রসিজার আছে সেগুলো তোমরা জেনে রাখবে। তবে যারা আইসিউতে কাজ করেছে, যেমন হচ্ছে ট্রাকোস্টোমি পেশেন্ট, প্রসিজারগুলো জানতে হবে, ইন্টুবেশন এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো প্রসিজার সম্পর্কে জানতে হবে। আরেকটা জানতে হবে নার্সিং প্রসেস, নার্সিং ফান্ডামেন্টালের যে ফার্স্ট সেটা হচ্ছে নার্সিং প্রসেস। তো এই হচ্ছে ১২টা টপিক ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে। ১২টা টপিক তোমরা একটা খাতা রেডি করবে, সেই খাতাটা লিখবে, আর এগুলো আমি পুরো সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব, এই যে টপিকগুলো পুরো টপিকগুলো আলোচনা করব, ঠিক আছে। ভাইটাল সায়েন্স হেডলাইন দিয়ে পুরো ভাইটাল সায়েন্স একদম পুরো স্টাডি করে নেবে, ঠিক আছে। ব্যাট শোর পুরো স্টাডি, পজিশন কত রকমের পজিশন পুরো স্টাডি। তো এইরকম সাজে সাজে যদি তোমরা টপিক ওয়াইজ পড়াশোনাটা করো, দেখবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে। আর এগুলো যদি পড়াশোনা ঠিক মতো করো, তাহলে দেখবে কোনো যে কোনো এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে এগুলো পড়বে। আরেকটা আছে মেন্টাল হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং একটা সাবজেক্ট, সেখান থেকে কী কী পড়বে, বিশেষ কিছু এখান থেকে মানে ধরে না, তবুও দু থেকে তিনটা আমি বলে রাখবো। তোমরা মেন্টাল হেলথ থেকে পড়বে মেন্টাল হেলথের যে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, সেটা পড়বে। তারপরে পড়বে ডিসঅর্ডার সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট ডিসঅর্ডার, আর হচ্ছে ফুবিয়া সম্পর্কে পড়বে। এই যে তিনটা আছে, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। তো মেন্টাল হেলথ বিশেষ কিছু না, তিনটা টপিক নিয়ে আলোচনাটা হবে, ঠিক আছে। তিন নম্বর সাবজেক্ট হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। তো কমিউনিটি হেলথ নার্সিং থেকে কী কী তোমরা পড়বে সেটাও বলে দিই। সেটা হচ্ছে যে হেলথ এবং ডিজিজ, হেলথ এবং ডিজিজের কনসেপ্টটা জানতে হবে, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ ফার্স্ট। সেকেন্ড তোমরা টপিক পড়বে কমিউনিকেশন, যেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে জানতে হবে। তিন নম্বরে হচ্ছে ট্রান্সমিশন ডিজিজ সম্পর্কে জানতে হবে, কী কী দ্বারাই ডিজিজগুলো ছড়ায়।
ইমিউনাইজেশন তো জানতেই হবে তোমাদের, মাস্ট বি। ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে জানতে হবে, তো এই যে টপিকগুলো আছে, লেভেল অফ প্রিভেনশন সম্পর্কে জানতে হবে, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সম্পর্কে জানতে হবে, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড। ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে কন্ট্রাসেপটিভ আছে, সেটাও তোমরা দেখে নেবে। পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার, সেখান থেকে অনেক কোশ্চেন করে, সেই টপিকটাও তোমরা পড়ে নেবে। আরেকটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে 10টা টপিক আমি তোমাদেরকে দিলাম কমিউনিটি হেলথ থেকে। ঠিক আছে, টপিক ওয়াইজ পড়বে, দেখবে খুব মানে পড়তেও ভালো লাগবে এবং তোমার মনেও থাকবে। ঠিক আছে, তো এগুলো টপিক তোমরা লিখে রাখবে। 3 নম্বর সাবজেক্ট যেটা বললাম কমিউনিটি হেলথ নার্সিং। এবার 4 নম্বর সাবজেক্ট যেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আমি আগেও ডিসকাস করেছি মোটামুটি কটা, এই যে আমি বলেছিলাম 6 থেকে 7টা যে সিস্টেম আছে, বডি সিস্টেম, সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি, 4টা না 5টা ওখানে ডিসকাস করেছি, বাকিগুলো এখনও করা হয়নি। তবে আমি পরবর্তীকালে এগুলো যে টপিক ওয়াইজ সেটা আমি ডিসকাস করব। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে তোমরা পড়বে কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ভালো করে জানতে হবে, জানতে হবে ইউরিনারি সিস্টেম সম্পর্কে, আরও জানতে হবে 3 নম্বরের টপিক হচ্ছে নার্ভাস সিস্টেম সম্পর্কে জানতে হবে, 4 নম্বর টপিক হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম থেকে জানতে হবে, জানতে হবে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম থেকে জানতে হবে, এখানে আরেকটা 7 নম্বর অ্যাড করেছি, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম থেকে জানতে হবে। এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে যেটা আমরা গ্ল্যান্ড বলি, গ্ল্যান্ডের যে অর্গানগুলো, গ্ল্যান্ডগুলো জানতে হবে, যেমন পিটিউটারি গ্ল্যান্ড, প্যানক্রাইজ, এগুলো জানতে হবে, পিটিউটারি গ্ল্যান্ড থেকে কী কী খরিত হয়, তো এগুলো জানতে হবে, মানে হরমোন খরিত হয়। তো এই যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যে সাবজেক্টটা, তার মধ্যে 6 থেকে 7টা টপিক তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা স্টাডি করবে। এবার চলে আসি 5 নম্বর সাবজেক্ট, সেটা কি সেটা তোমাদেরকে জানিয়ে দিই, ম্যাটারনিটি নার্সিং। ম্যাটারনিটি তোমরা জানো, ওবিজি অ্যান্ড গাইনো, গাইনো অ্যান্ড ওবিজি, সেখান থেকে কী কী কোশ্চেন করতে পারে, এটা একটা বড় একটা টপিক। তো টপিক যেহেতু বড়, মানে সাবজেক্ট যেহেতু বড়, তো টপিকগুলো অনেকগুলো আছে। তো জাস্ট তোমরা 15 থেকে 16টা টপিক তোমরা লিখে রাখো, এগুলো নিয়ে আলোচনাটা করব। ঠিক আছে, আলোচনা কী করব, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে তোমাদেরকে পড়তেই হবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেলটা পড়তে হবে না, ফিমেলটা পড়তে হবে। তারপর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, সেই পিরিয়ডগুলো জানতে হবে, মেথড অফ দ্য অবস্টেট্রিক এক্সামিনেশন জানতে হবে, অবস্টেট্রিক যখন এক্সামিন করে সেই এক্সামিনেশন সম্পর্কে জানতে হবে, জানতে হবে প্লেজেন্টা, প্লেজেন্টার সম্পর্কে জানতে হবে এ টু জেড, কর্ড সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে ফিটাস সম্পর্কে জানতে হবে এ টু জেড ফিটাসের, তারপর হচ্ছে পেলভিক্স, যারা ডেলিভারি ওয়ার্ডে কাজ করছো তারা বুঝতে পারবে, পেলভিক্স সম্পর্কে জানতে হবে, ফিটাল মেমব্রেন্স এবং হচ্ছে অ্যামিওটিক ফ্লুইড সম্পর্কে জানতে হবে, সাইন সিমটম এগুলো জানতে হবে, ফর ডায়াগনোসিস করতে হবে প্রেগনেন্সি মাদারের সাইন অ্যান্ড সিমটম, জানতে হবে কমপ্লিকেশন, কিছু কিছু কমপ্লিকেশন আছে যেটা হচ্ছে রিলেটেড টু প্রেগনেন্সি মাদারের কমপ্লিকেশন জানতে হবে, আরও জানতে হবে 10 নম্বর টপিক বলেছি প্রিটার্ম অ্যান্ড পোস্টার্ম লেবার, প্রিটার্ম লেবার পোস্টার্ম লেবারের অনেক কোশ্চিন তৈরি হয়, সেখান থেকে জানতে হবে। তারপর হচ্ছে এপিএস সম্পর্কে জানতে হবে, জানতে হবে অ্যাক্টোপিক প্রেগনেন্সি, খুব ইম্পর্ট্যান্ট, অ্যাক্টোপিক প্রেগনেন্সি ধরেছে, পিউরোপ্রিয়াম পিরিয়ড সম্পর্কে জানতে হবে, পিউরোপ্রিয়াম পিরিয়ড সম্পর্কে জানতে হবে, আর অ্যাবর্শন সম্পর্কে জানতে হবে, জানতে হবে মাল্টিপল প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সির কমপ্লিকেশন সব কিছু জানতে হবে। তারপর হচ্ছে কমপ্লিকেশন রিলেটেড টু পোস্টপার্টাম পিরিয়ড, পোস্টপার্টাম পিরিয়ডে যে কী কী কমপ্লিকেশন থাকে একটা মায়ের, সেগুলো সম্পর্কে জানতে হবে। এই যে টপিকগুলো তোমাদেরকে দিলাম 16টা টপিক, ঠিক আছে, 16টা টপিক তোমরা দেখে নিবে, আর এইগুলো আমি জানি না একটা ভিডিওর মধ্যে এক একটা সাবজেক্ট আসবে কি না, কারণ অনেকগুলো টপিক আছে, ভিডিওটা অনেক বড় হবে যদি আমি এক সাবজেক্ট ওয়াইজ মানে তোমাদেরকে আলোচনা করি, তো আমি অবশ্যই সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। তবে তোমরা যদি চাও যে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি বা টপিক সম্পর্কে আলোচনা করি, এই যে তোমাদের টপিকগুলো দিলাম, অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি এই টপিকগুলো আলোচনা করব। কমেন্ট যদি না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা চাইছো কি না এগুলো টপিক নিয়ে আলোচনা করতে, ঠিক আছে। তবে আমি ডিটেলসে করব না, যেগুলো ইন্টারভিউর ক্ষেত্রে কোশ্চেন করেই থাকে সেগুলো নিয়ে শুধু আলোচনা করব, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাথে, কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো তৈরি করব।
শর্ট কোশ্চিন, বড় কোনো কোশ্চিন হবে না, এক কথার উত্তর যেটা বলে সেগুলো নিয়ে আমি কোশ্চিনগুলো তৈরি করব, বড় কোশ্চিন না, ঠিক আছে, শুধুমাত্র শর্ট কোশ্চিন, এক কথায় উত্তর। যেহেতু ইন্টারভিউ নিয়ে রিলেটেড ভিডিওগুলো তৈরি করছি, তাহলে আমি এগুলো তোমাদেরকে শর্ট কোশ্চিনগুলো তৈরি করে দেব। এবার চলে আসছি ছয় নম্বর সাবজেক্টের মধ্যে। ছয় নম্বর সাবজেক্ট হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ নিউবর্ন কেয়ার। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো একদম কোশ্চিন করেই থাকে, কি কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুই নম্বর টপিক পড়বে এই সাবজেক্টের মধ্যে ব্রেস্ট ফিটিং সম্পর্কে, তোমরা পড়ে নেবে ভালো করে ব্রেস্ট ফিটিং। তারপর পড়বে তিন নম্বরে হচ্ছে আবগার স্কোর, পড়বে রিফ্লেক্স অফ দ্য নিউবর্ন, রিফ্লেক্স তোমরা তো জানো। তারপর বার্থ এক্সপ্রেসিয়ার সম্পর্কে পড়বে, প্রিটার্ম অ্যান্ড পোস্টার্ম নিউবর্ন সম্পর্কে পড়বে, অনেক কোশ্চিন হয় এখান থেকে, যা কোশ্চিনগুলো করে অনেক কোশ্চিন করে, ঠিক আছে, কোশ্চিনের শেষ নাই। আর কি পড়বে, জন্ডিস সম্পর্কে পড়বে, বাচ্চার জন্ডিস, হাইপোথার্মিয়া সম্পর্কে পড়বে, নিউবর্ন হাইপোথার্মিয়া। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে মাইলস্টোন, মাইলস্টোন তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে শেয়ার করব, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। আর একটা টপিক হচ্ছে আইইউজিআর, ঠিক আছে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ, আইইউজিআরটা একদম ভালো করে পড়ে নেবে। নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া, নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া সম্পর্কে পড়বে, পড়বে তোমরা। তো এই হচ্ছে দশটা সাবজেক্ট পড়বে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, সাবজেক্ট বললাম না, টপিক পড়বে দশটা টপিক। এবার চলে আসে নিউট্রিশন, নিউট্রিশন বেশি কিছু পড়তে হবে না, জাস্ট আমরা নিউট্রিশনের মধ্যে হচ্ছে ভিটামিন, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই তিন থেকে চারটা জিনিস পড়বে, ঠিক আছে, এই তিন থেকে চারটা টপিক পড়বে, আর কিছু পড়তে হবে না। মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে কি পড়বে, মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে পড়বে ইমিউনিটি, ইমিউনিটি টপিকটা পড়বে, পড়বে টপিক পড়বে কমন ব্যাকটেরিয়া টপিক পড়বে। আর কি টপিক পড়বে, হাইপার সেন্সিটিভিটি অ্যান্ড অ্যালার্জি, এই যে আছে তিন নম্বর টপিক, এটা পড়বে। ইনফেকশন টপিকটা পড়বে, আর একটা টপিক পড়বে স্টারিলাইজেশন, ঠিক আছে। এই যে টপিকগুলো দিলাম তোমাদের, এই টপিকগুলো তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে। যদি তোমরা না পারো, তোমরা কমেন্ট করে জানাবে, আমি এই টপিকগুলো বা সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলো সাজানো আছে, আমি যেগুলো তোমাদেরকে দিলাম, তোমরা কমেন্ট করবে। যদি চাও প্রত্যেকটা টপিক ওয়াইজ, মানে সাবজেক্ট ওয়াইজ, তার মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করব, শুধুমাত্র ইন্টারভিউর ক্ষেত্রে যেগুলো কোশ্চেন করেই থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এই যে টপিকগুলো আমি আলোচনা করব, যেন তোমরা যে সাবস্ক্রাইব করে রাখে সর্বপ্রথম তারই কাছে মানে নোটিফিকেশন চাই, তো এটার জন্য সাবস্ক্রাইব করতে বলা হয়, ঠিক আছে, যে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যখনই আমি ভিডিও আপলোড করব অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে এই যে রিলেটেড টপিক নিয়ে।